আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বর্তমানে করোনা পরিস্থিতিতে নিজের এবং পরিবারের সুস্থতা ও নিরাপত্তার জন্য আমরা সবাই গৃহবন্দী, কিন্তু লেখাপড়ায় পিছিয়ে পড়া তো যাবে না। তোমরা যাতে লেখাপড়ায় পিছিয়ে না পড়ো সেজন্য আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সাথে আছি আমি শবনম আক্তার, সহকারী শিক্ষক লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানুষ জন্মগতভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। মানবিক ও নৈতিক শিক্ষালাভের সবচেয়ে বড় উপায় হলো, সবচেয়ে বড় সহায়ক হলো প্রকৃতি। প্রকৃতির প্রতিটি উপাদান আমাদের শিক্ষা দেয়। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন কোনো কিছুই তার কোনো বিষয়ে শিক্ষা থাকে না। মানুষ যখন বড় হয় তখন পরিবার এবং প্রকৃতির কাছ থেকে সে শিক্ষা লাভ করে। মানবিকতা ও নৈতিকতার শিক্ষাও সে প্রকৃতির কাছ থেকে পায়। কবিও প্রকৃতির বিভিন্ন উপাদান থেকে শিক্ষা লাভ করেন এবং তাই কবি নিজেকে সবকিছুর ছাত্র হিসেবে মনে করেন। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজ আমি তোমাদের কোন বিষয়ে আলোচনা করব। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ, আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের সবার আমি ছাত্র কবিতাটি পড়াবো। সবার আমি ছাত্র লিখেছেন কবি সুনির্মল বসু। আমি এখন একটা স্লাইড দেখাব, তোমরা বই খাতা কলম সামনে রাখো, স্লাইডের দিকে তাকাও। এবার আমরা কবি পরিচিতি জানব। সুনির্মল বসু 1902 সালে পশ্চিমবঙ্গের বিহারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। তিনি ছিলেন কবি ও শিশু সাহিত্যিক। কবিতা, গল্পকাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে শিশু ও কিশোর উপযোগী সাহিত্য রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ছানাবড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাত্তারি ইত্যাদি। 1957 সালে তিনি মৃত্যুবরণ করেন। কবি পরিচিতিটা তোমরা ভালো করে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। বহু নির্বাচনী প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নে কবি পরিচিতি থেকেও প্রশ্ন থাকে, ছোট ছোট প্রশ্নগুলো, যেমন সুনির্মল বসু কত সালে জন্মগ্রহণ করেন, তার পৈতৃক নিবাস কোথায়, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো কি কি, তিনি কত সালে মৃত্যুবরণ করেন, এই ধরনের ছোট ছোট প্রশ্ন তোমরা কবি পরিচিতি মনে রাখার চেষ্টা করবে। এই কবিতার শেষে তোমরা কি কি জানতে পারবে এগুলো আমরা এখন একটু জেনে নেব। প্রকৃতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে আগ্রহী হবে। এ কবিতার শেষে তোমরা মানবিক ও নৈতিক শিক্ষা লাভে অনুপ্রাণিত হবে, প্রকৃতির মতো নিঃস্বার্থ হতে শিখবে। এখন আমরা কবিতাটা পড়ব। সবার আমি ছাত্র সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, মাথার উপরে অসীম আকাশ আমাদের উদার হতে শেখায়, তাই উদারতার শিক্ষা মানুষ আকাশের কাছ থেকে পায়। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে, আমাদের কর্মপ্রেরণার বড় উৎস নিরন্তর বায়ুপ্রবাহ। কর্মী হবার মন্ত্র কবি বায়ুর কাছে পান। বায়ু বা বাতাস প্রকৃতির একটি গুরুত্বপূর্ণ উপাদান। বায়ু গতিশীল, কখনো থেমে থাকে না, তাই কাজ করার মন্ত্রণা বা উৎসাহ কবি বায়ুর কাছ থেকে পান। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। পাহাড়ের উচ্চতা আমাদের সুমহান হতে শেখায়, শেখায় ধৈর্য ও মৌনতা, তাই কবি মৌন ও মহান হবার শিক্ষা পাহাড়ের কাছ থেকে অর্জন করেন। খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই, দিগন্ত বিস্তৃত খোলা মাঠ আমাদের দিল খোলা, অর্থাৎ মন খোলা হতে সবাইকে উপদেশ দেয়।
খোলা মাঠের উদারতা মানুষকে মন খোলা বা মুক্ত মনা হওয়ার উপদেশ দেয়। তাই কবি খোলা মাঠের কাছ থেকে দিল খোলা হওয়ার শিক্ষা পেতে চান। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে। সূর্য তার আপন আলোয় নিজে জ্বলে, সবাইকে সেই আলোয় আলোকিত করে। প্রত্যেকের নিজের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য সূর্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। সূর্যের মতো আমাদের নিজের আলোয় সবাইকে আলোকিত করতে হবে। চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। চাঁদের স্নিগ্ধ আলো কবিকে হাসতে ও মিষ্টি কথা বলতে শেখায়। প্রকৃতির এই গুরুত্বপূর্ণ উপাদান চাঁদের কাছ থেকে কবি মিষ্টি করে হাসতে ও মধুর কথা বলতে শিখেছেন। ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর। সাগরের বুকে যুগ যুগ ধরে বিশাল রত্ন ভাণ্ডার সংরক্ষণ করে নীরবে মনের নীরবে মানব কল্যাণ করে সাগর। সাগর যেমন ধন রত্নে পরিপূর্ণ, তেমনি নিজে জ্ঞানে এবং কর্মে পরিপূর্ণ হতে হবে। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। নদী যেমন আপন বেগে চলতে থাকে, তেমনি আপন বেগে চলার শিক্ষা কবি নদীর কাছ থেকে পান। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা। সহিষ্ণুতা অর্থ সহ্য করার ক্ষমতা। মাটি সব কিছু সহ্য করে। আমরা মাটির বুকে ঘর বেঁধে বাস করি, আমরা ফসল ফলানোর জন্য মাটি চাষ করি, মাটির বুক চিরেই প্রবাহিত হয় নদী সাগর ঝর্ণা। কিন্তু মাটি কখনই প্রতিবাদ করে না, অন্যের সুখের জন্য নিজে সব কষ্ট স্বীকার করে। এভাবেই মাটি সব কষ্ট সহ্য করে আমাদের সহিষ্ণু হওয়ার শিক্ষা দেয়। আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। পাষাণ অর্থ পাথর। আপন কাজে কঠোর হওয়া বলতে দায়িত্ব কর্তব্যে দৃঢ় থাকার কথা বলা হয়েছে। নিষ্ঠার সাথে নিজের সব কাজ পালন করতে হবে। নিজের কাজের সাথে কবি কোনো রকম আপোষ করতে চান না। এসব কাজে কঠোর হওয়ার শিক্ষা তিনি পাথরের কাছ থেকে পান। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে। ঝর্ণা আমাদের শেখায় গতিময়তা। ঝর্ণার যে ছন্দ, যে গতিশীলতা, তা আমাদের মনকে প্রফুল্ল রাখতে সাহায্য করে। শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। কবি শ্যাম বনানীর সরসতা ভিক্ষা নিয়েছেন নিজের মন সজীব রাখার জন্য। পৃথিবীর নানা ঘাত প্রতিঘাত মানুষের মন নিষ্ঠুর ও কঠিন হয়ে ওঠে। মানুষের মন কবির মনও যত যেন নিষ্ঠুর ও কঠিন না হয়, তাই তিনি প্রকৃতির সবুজ বন গাছপালার কাছ থেকে তিনি মনকে সজীব রাখার শিক্ষা নেন। কবি সেই শিক্ষাকেই ভিক্ষা বা দান হিসাবে গ্রহণ করেন। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। কবি সমস্ত পৃথিবীকে শিক্ষার অন্যতম স্থান হিসেবে উপস্থাপন করেছেন। পৃথিবীতে ছড়ানো বিভিন্ন উপাদান থেকেই আমরা শিক্ষা অর্জন করি। তাই কবি সমগ্র পৃথিবীকে একটি পাঠশালা এবং নিজেকে তার ছাত্র ভেবেছেন। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যে সব পাতায় পাতায়, শিখছি সে সব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র। কবির কাছে এই পৃথিবী একটি বিরাট খাতা। সেই খাতার পাতায় পাতায় রয়েছে পাঠ্য বিষয়, অর্থাৎ প্রকৃতির মাঝেই রয়েছে জ্ঞান যা কবি শিখছেন কৌতূহল নিয়ে। কৌতূহল নিয়ে প্রকৃতি থেকে যে শিক্ষা লাভ করেন সে বিষয়ে কবির কোনো সন্দেহ নেই। শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে এ পৃথিবীর সকল উপাদান থেকে আমরা নানাভাবে শিক্ষা পেয়ে থাকি। প্রকৃতির কাছ থেকে পাওয়া এসব শিক্ষা যদি আমরা নিজেদের মধ্যে ধারণ করতে পারি, তবেই আমাদের জীবন সুন্দর ও সার্থক হবে। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে।
তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।